আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন পুরোপুরি সুস্থ। আমার নাম মনোয়ারা সুলতানা, আমার বাড়ি কাপাসিয়া, আমার বয়স 60 বছর। আমি গত 17 সাল থেকে এই হাঁটুর ব্যথায় ভুগতেছিলাম। হাঁটুর ব্যথার জন্য নামাজ চেয়ারে বসে পড়তে হয়েছে, স্বাভাবিকভাবে নিচে বসতে পারি না। যদি বসতে পারছি অন্য কিছু সাপোর্ট দিয়ে উঠতে হয়েছে। হ্যাঁ, সিঁড়ি বাইলে ব্যথা করতো, এটাই সমস্যা ছিল বড়। আর রাত্রে ঘুমাইলে ওই এই ঠ্যাঙ্গের নিচে একটা কোরবানি দিয়ে ঘুমাইতে হইতো, নাহলে ব্যথা করতো। বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে বা বেশিক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের পাতা ব্যথা করতো। গত 5 বছর আমি এটা নিয়ে অনেক যন্ত্রণার মধ্যে ছিলাম। এটার জন্য আমি বড় বড় অর্থোপেডিক ডাক্তার দেখাচ্ছি, 7 থেকে 8 জন ডাক্তাররা ওষুধ দিলে আমি খাইলে ব্যথা মুক্ত থাকতাম, আবার বাদ দিলে ব্যথা বেড়ে যেত। এটা আমার জন্য স্থায়ী সমাধান ছিল না। এরপর থেকে আমি স্থায়ী সমাধান খুঁজতেছিলাম যে কোথায় গেলে এটা সমাধান পাব। আমার ছোট বোন এখান থেকে ভর্তি হয়ে ভালো হয়ে সে বাড়িতে গেছে এবং হজও করে আসছে। এবার ওর মুখে শোনার পরে আমি একটা নিশ্চিত হলাম যে আমি এখানে ভর্তি হব। ওই এখন মোটামুটি সুস্থ, শুধু আমি না, আমার সাথে আরেক বোনও আছে এখানে। সফিউল্লাহ স্যারের চিকিৎসায় 6 দিনে আমি আল্লাহ দিলে সুস্থ হয়েছি। এই 6 দিনের চিকিৎসায় আমি ভালো হয়ে গেছি, কোনো ব্যথা নাই। আমার বোনের চিকিৎসা এখনো চলতেছে। সফিউল্লাহ স্যারের চিকিৎসা আমি ভালো হয়েছি। আমি মনে করি এই স্যারের চিকিৎসা উন্নত। এতদিন যা ডাক্তার দেখাচ্ছি ওদের কাছ থেকে আমি সুস্থ হতে পারিনি, আমি ভালো চিকিৎসা পাইনি। হ্যাঁ, ভালো চিকিৎসায় সফিউল্লাহ স্যারের কাছ থেকে ভালো হইলাম। যে মেয়েটা ফিজিওথেরাপি দিচ্ছে ওই মেয়েটা অনেক ভালো, মনে হয় আমার কত আপন জন আমার মেয়ে, এরকম লাগে। দিনবেলায় থেরাপি দেয় এবং অনেক ভালো, অনেক সুন্দর করে সে থেরাপি দেয়। সবাই দোয়া করবেন আমি যেন সারা জন্ম সুস্থ থাকি, এবং আপনারা দোয়া করুন আমি যেন সারা জন্ম সুস্থ থাকি, যতদিন বাঁচি আর কি, আর যেন অসুস্থ না হই। আসসালামু আলাইকুম।